তরবার কইরা জোর কইরা নিবেই, তিন কাটা জায়গা তাকে দিতেই হবে। তারা তো টেলিফোন করলে আমাদেরকে বাইন্দা ফালায়, যদি মারে তখন দেখা যাবে। আর লোক সব চারপাশের সবাইকে বলেন ভিডিও করতে, আপনি সামনে যান, পেছন থেকে মানুষকে বলেন ভিডিও শুরু করে রাখতে। ভিডিও করেন, পরে দেখা যাইতেছে কে কাকে মারছে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন সম্মানিত নায়িকা, যিনি বিভিন্ন সময়ে সমালোচিত আলোচিত হয়েছে, আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাই না। সেই মাহিয়া মাহি তাদের নিজস্ব কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে বিতর্কিত হয়েছে, মুরাদের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে বিতর্কিত হয়েছে। বাংলাদেশের সাবেক সেই এমপি মুরাদের গ্রেপ্তারে দেশে হয়নি, মাহিয়া মাহিকে তাদের নিজস্ব দোকানে তার স্বামীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে কিছু দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত হামলাকে কেন্দ্র করে তিনি ওমরায় থাকাকালীন অবস্থায় মক্কা শরীফ থেকে একটি লাইভে এসেছিলেন, সেই লাইভটিতে পুলিশের কিছু সমালোচনা করেছিলেন। সেই মাহিয়া মাহি পুলিশের সমালোচনা করার কারণে বাংলাদেশে আসার পরে আজকের সকাল থেকে শুনেছি যে তিনি অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, কে অ্যারেস্ট হয়েছে, কে গ্রেপ্তার হয়েছে, সেটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু নয়। মাহিয়া মাহির মতো যদি 1000 মানুষও গ্রেপ্তার হয় কিংবা তাদেরকে জামিনে দেয়, তাতেও আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ কিংবা দুঃখ কিংবা বেদনা কিংবা তাদের পক্ষে বিপক্ষে আমার কোনো মন্তব্য নেই। মন্তব্যটি সেই জায়গায় যে আজকের মাহিয়া মাহিকে গ্রেপ্তার করার মাত্র দুই দিন যেতে পারে নাই, মানে 2 ঘন্টা, একদিন নয়, 24 ঘন্টা নয়, মাত্র 2 ঘন্টার ব্যবধানে আজকের মাহিয়া মাহিকে গ্রেপ্তারের 2 ঘন্টার মধ্যে এদেশের আদালত তাকে জামিন দিতে পারে। চিত্রনায়িকা মাহিয়া মাহি, তার পেটে 9 মাসের শিশু বাচ্চা। প্রিয় দর্শক শ্রোতা, গ্রেপ্তার হয়েছিল দুপুরে এবং জামিন পেল সন্ধ্যায়। প্রিয় দর্শকের আসল রহস্যটা কি, কেনই বা গ্রেপ্তার হয়েছিল আর কীভাবেই বা জামিন পেল? প্রিয় দর্শক, মূলত আজকে 4টি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। চিত্রনায়িকা মাহিয়া মাহি বোরকা পরে, বোরকার আড়ালে হুইল চেয়ারে বসে যাচ্ছিল, কীভাবে তাকে পুলিশ চিনল, সিসিটিভি ফুটেজ ভাইরাল, সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে গ্রেপ্তারের বিষয় নিয়ে লাইভে এসে মুখ খুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রিয় দর্শক, কেন সে গ্রেপ্তার হয়েছিল, কারা তার নামে মামলা দিয়েছিল, যারা মামলা দিয়েছিল তাদের ভিতরে একজন মুখ খুলেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং অবশেষে যে ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো, যে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার হলো দুপুরে আর সন্ধ্যার ভিতরে জামিন পেল, কেনই বা আদালত তাকে এত দ্রুত জামিন দিল। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সাহসী একজন ব্যক্তি, তার ভিডিও আমি আপনাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করে থাকি। অনেকদিন যাবৎ হয়তো তার ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি না, কারণ উনি আনুষঙ্গিক বিষয় নিয়ে মুখ খোলা বাদ দিয়েছিল, অর্থাৎ তিনি হজ করতে গিয়েছিল, উমরা করতে গিয়েছিল। তো অবশেষে আবারও সেই সাহসী লোক, তার নাম হলো ডক্টর ফয়জুল হক, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, তার কথা না বাড়াই, মোট 4টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া, এক এক করে মোট 4টি ভিডিও ফুটেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম চলুন প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চিত্রনায়িকা মাহিয়া মাহি হুইল চেয়ারে বসে বোরকা পরিধান করে কীভাবে যাচ্ছিল এবং তাকে কীভাবে চিহ্নিত করলো পুলিশ এবং গ্রেপ্তার করলো, সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। প্রিয় দর্শক শ্রোতা, সিসিটিভি ফুটেজে আপনারা যা দেখতে পেলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার কেনই বা গ্রেপ্তার হয়েছিল, কারা তাকে মামলা দিয়েছে, অবশেষে একজন মুরব্বী মুখ খুলল, চলুন তার কথাগুলো শুনে আসি। বহু দেন দরবার করিয়া জোর করিয়া নিবেই, তিন কাটা জায়গা তাকে দিতেই হবে। তারা তো টেলিফোন করলে আমাদেরকে বাইন্দা ফালায়, তাদের তো এত ক্ষমতা। আমি চায়না থেকে সদ্য একটা মেশিন, তার ওজন প্রায় 2 টন কাছাকাছি, রড বেন্ডিং মেশিন, এটা আমি নিজে নিয়ে আসছি। এটার জন্য 3 ফেজ মিটার এই ট্রান্সফরমার আমার জমির সামনে স্থাপনা করছি আমার কোম্পানির নামে। এই মেশিনটা আমি উদ্বোধন করবো পিছনের প্লটে, এই মেশিনটাকে তছনছ করে ভাঙা ফেলাইছে। এখানে মামুন সরকার চিটাং থেকে ব্যাংক ড্রাফট দিয়া উন্নত মানের কোম্পানির 45 লক্ষ টাকার রড আইনে রাখছে। এগুলো সব ভিডিও ফুটেজ আছে, সব কিছু আছে। এই রড পাথরগুলো রাতারাতি বাইকেরা ফেলাইছে। যখন বাইকেরা ফেলায় আমি ওসি মুক্তা সাহেবকে ফোন করি, ভাই আপনি সাহায্য করেন আমাদেরকে। সে বললো এখন ফোর্স পাঠাইতেছি। হ্যাঁ, ফোর্স পাঠাইছে, গাড়ি সহ ধরছে। কিছুক্ষণ পর গাড়ি সাইডে দিয়ে ফোর্স চলে গেছে। আমাকে বললো থানায় আসেন, সব মাল আছে, এগুলো সব ভয়েস রেকর্ড আমার কাছে আছে।
প্রিয় দর্শক শ্রোতা শুনলেন, এবার আপনাদের মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখন চিত্রনায়িকা মাহিয়া মাহি এই যে গ্রেপ্তার হলো, আবার গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু জামিনও পেয়ে গিয়েছে, যেটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করেন তারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন। এখন কথা হলো প্রিয় দর্শক শ্রোতা এই গ্রেপ্তারের বিষয় নিয়ে। অবশেষে চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই কিন্তু তার ফেসবুক ভেরিফাইড পেজে এসে লাইভে এসে মুখ খুললেন, কী কী বললেন চলুন তার কথাগুলো শুনে আসি। না তো যদি মারে তখন দেখা যাবে, লোক সব চারপাশের সবাইকে বলেন ভিডিও করতে, আপনি সামনে যান পেছন থেকে মানুষকে বলেন ভিডিও শুরু করে রাখতে, ভিডিও করেন পরে দেখা যাইতেছে কে কাকে মারতেছে। গাজীপুরে পুলিশ কমিশনার 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দিচ্ছে, ওই দোকানে চাপাতি নিয়ে লোকজন দাঁড়ায় আছে, চাপাতি দা এগুলো নিয়ে দাঁড়ায় আছে। আমি এই সমস্ত ভিডিও আমি ফেসবুকে, গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার উনার মাধ্যমে টাকাটা নেওয়া হয়েছে 1.5 কোটি টাকা। আসসালামু আলাইকুম, আমি তো সৌদি আরবে আছি এই মুহূর্তে, হচ্ছে আমি মক্কাতে আছি, আমরা আমি আর আমার হাজব্যান্ড এসেছি ওমরা পালন করতে, আমার হাজব্যান্ড। আসসালামু আলাইকুম। তো আমি অনেকদিন ধরেই ফেসবুকে আমি স্ট্যাটাস দিচ্ছিলাম যে আমি ক্রাইম বিটের যারা আছেন আমাকে প্লিজ দয়া করে নক করেন। তো আমার যারা ক্রাইম বিটের যারা সাংবাদিক ভাইরা আছেন অনেকেই আমাকে নক করেছেন, আমি সবার কন্ট্যাক্ট নাম্বার রেখেছি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে মনে হয় কয়টা বাজে? 5:40। এই মুহূর্তে বাংলাদেশে 5:40 বাজে ভোরবেলা, আর এখানে তো 2:39 বাজে। তো বিষয়টা হচ্ছে গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের পুলিশ কমিশনারকে নিয়ে আমি কমপ্লেন করতে চাই। সেটা হচ্ছে আমাদের একটা গাড়ির শোরুম আছে, সেটা হচ্ছে ভাওয়াল কলেজের পাশে আমাদের সনিরাজ কার প্যালেস, এই শোরুমটা আছে। এই শোরুম নিয়ে অনেকদিন ধরেই অনেকে প্রবলেম করছে, এখানে একটা লোক আছে লাদেন নাম, ইসমাইল হোসেন ওরফে লাদেন। তো উনি গাজীপুরের কমিশনারকে, গাজীপুরের কমিশনার অনেকদিন ধরেই আমার হাজব্যান্ডের এবং আমার হাজব্যান্ডের ফ্যামিলি, মানে এখানে সুলতান ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, সবার পিছনেই লেগেছেন। হ্যাঁ, তো সুলতান ভাইয়ের ভাই হিসেবে যে রকিব সরকার তার পিছনেও লেগেছেন। তো সে 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে, 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দেওয়ার জন্য এই 1.5 কোটি টাকা শেখে সে তার, উনি কে যেন দেলোয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার, গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার, উনার মাধ্যমে টাকাটা নেওয়া হয়েছে 1.5 কোটি টাকা, এবং সে আমাদের শোরুমটা দখল করে দিবে এই মর্মে। তো আমরা এই জন্য কমিশনারের কাছে গেছি, তাকে জিজ্ঞেস করেছি এরকম কিছু কিনা, সে বলছে না এরকম কিছু না। সে বারবার আমাদের শোরুমের কাগজ চাচ্ছে, পুলিশ তো কখনো জায়গা জমির কাগজ নিয়ে ডিল করবে না, পুলিশের কাজ ডিল করা, জায়গা জমির কাগজ নিয়ে পুলিশের কাজ না ডিল করা, পুলিশ এই জায়গা জমির বিষয় হবে আদালতের মাধ্যমে, আদালত রায় দিবে, কারো জায়গা থাকলে সে থাকবে, কারো জায়গা না থাকলে সেখান থেকে উচ্ছেদ হয়ে যাবে, এখানে পুলিশ কেন ডিল করবে, এখানে তো পুলিশ ডিল করার বিষয় না। আচ্ছা, তারপরে আমরা আমি বিভিন্ন জায়গায় আমি আর আমার হাজব্যান্ড অভিযোগ দিয়েছি, আমরা আইজিপির সাথে, আইজিপির ওখানে অভিযোগ করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছি, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি গাজীপুরের কমিশনারকে, নজরুল সাহেবকে, মোল্লা নজরুলকে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে আপনি জায়গা জমির বিষয় নিয়ে কেন কথা বলবেন, এটা কোর্টের মাধ্যমে হবে, কোর্ট ফয়সালা করবে, আপনি কেন করবেন। তো এই মুহূর্তে আমি কমিশনারকে অনেকবার ফোন করছি, কমিশনার ফোন ধরছেন না এবং ফোন কেটে দিচ্ছেন। আমাদের শোরুমে হামলা করা হয়েছে এখন, এবং আমাদের শোরুম এই যে কি বলে গেট ভাঙা হচ্ছে, কিন্তু গাজীপুরের কোনো পুলিশ কিন্তু এখনো হস্তক্ষেপ করছে না। আমরা পুলিশকে কন্টিনিউ ফোন করছি, ওখানে চাপাতি নিয়ে লোকজন দাঁড়ায় আছে, চাপাতি দা এগুলো নিয়ে দাঁড়ায় আছে, আমি এই সমস্ত ভিডিও আমি ফেসবুক। প্রিয় দর্শক শ্রোতা শুনলেন চিত্রনায়িকা মাহিয়া মাহিয়ার কথা, এবার আপনাদের মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, এবার আমরা আকর্ষণীয় ভিডিওটি দেখাবো যে দুপুরে গ্রেপ্তার হয়ে সন্ধ্যাবেলায় জামিন পেল কিভাবে, কি রহস্যের ভিতরে লুকিয়ে আছে, বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক। তো চলুন ভিডিওটি দেখা আসি, দেখার আগে যে কথাটি না বললেন যে এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। যারা এখনও লাইক দিনি ভাই, একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন, চলুন দেখে আসি। আপনাদেরকে শুরুতেই অনুরোধ করবো লাইভটি শেয়ার করে পৃথিবীর সকল মানুষের কাছে বাংলাদেশের অবৈধ হাসিনা সরকারের এই বিচার ব্যবস্থা সম্পর্কে পৌঁছে দিন। আপনারা শুনেছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন সম্মানিত নায়িকা, যিনি বিভিন্ন সময়ে সমালোচিত আলোচিত হয়েছে, আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাই না। সেই মাহিয়া মাহি তাদের নিজস্ব কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে বিতর্কিত হয়েছে, মুরাদের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে বিতর্কিত হয়েছে, বাংলাদেশের সাবেক সেই এমপি মুরাদের গ্রেপ্তার এদেশে হয়নি, মাহিয়া মাহিকে তাদের নিজস্ব দোকানে তার স্বামীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে
হামলা করেছে কিছু দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত হামলাকে কেন্দ্র করে তিনি ওমরায় থাকাকালীন অবস্থায় মক্কা শরীফ থেকে একটি লাইভে এসেছিলেন। সেই লাইভটিতে পুলিশের কিছু সমালোচনা করেছিলেন। সেই মাহিয়া মাহি পুলিশের সমালোচনা করার কারণে বাংলাদেশে আসার পরে আজকে সকাল থেকে শুনেছি যে তিনি অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, কে অ্যারেস্ট হয়েছে, কে গ্রেপ্তার হয়েছে, সেটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু নয়। মাহিয়া মাহির মতো যদি 1000 মানুষও গ্রেপ্তার হয় কিংবা তাদেরকে জামিনে দেয়, তাতেও আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ কিংবা দুঃখ কিংবা বেদনা কিংবা তাদের পক্ষে বিপক্ষে আমার কোনো মন্তব্য নেই। মন্তব্যটি সেই জায়গায় যে আজকের মাহিয়া মাহিকে গ্রেপ্তার করার মাত্র দুই দিন যেতে পারে নাই, মানে 2 ঘন্টা, একদিন নয়, 24 ঘন্টা নয়, মাত্র 2 ঘন্টার ব্যবধানে আজকের মাহিয়া মাহিকে গ্রেপ্তারের 2 ঘন্টার মধ্যে এদেশের আদালত তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। জামিন দিয়েছে কোন কোন বিবেচনায়? জামিন দিয়েছে তার প্রেগন্যান্সি আছে, জামিন দিয়েছে তিনি মানে পালাবে না, জামিন দিয়েছে তার স্বাস্থ্যের দিকে বিবেচনা করে, জামিন দিয়েছে তিনি একজন সেলিব্রিটি, এই বিভিন্ন বিবেচনায় মাহিয়া মাহিরা আজকের জামিন পায়। কিন্তু বাংলাদেশের আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা পায় না, আপোষহীন নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারে না, সুষ্ঠুভাবে জামিন পায় না, সুন্দরভাবে বিচার পায় না, এদেশের আলেম ওলামা পীর মাশায়েক যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয় না, মামুনুল হককে গ্রেপ্তার করার পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত 30টির অধিক মামলায় তাকে এখন পর্যন্ত তাকে বিভিন্ন ধরনের রিমান্ডে নেওয়া হয়েছে, জামিন তো দূরের কথা, তার সামান্যতম অধিকার পর্যন্ত দেওয়া হচ্ছে না, পরিবারের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হচ্ছে না। দেলাওয়ার হোসেন সাঈদি সাহেবের মতো একজন সজ্জন ইসলামিক স্কলারকে তার পরিবারের সাথে সময় সময় তাকে দেখা করতে দেওয়া হয়, মাঝে মাঝে তাকে দেওয়া হয় না, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, কোনো খাবার দাবার কোনো কিছু দিলে সেটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা হয় না। তো একই দেশে ভিন্ন আইন, কাদের জন্য? এদেশে আইন হচ্ছে দালালদের জন্য, এদেশে আইন হচ্ছে নায়ক নায়িকাদের জন্য, এদেশে আইন হচ্ছে আওয়ামীপন্থী মানুষদের জন্য। এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এই হচ্ছে স্মার্ট বাংলাদেশ। যে দেশে আইন বলা হয় যে আজকের মামুনুলকে জামিন দেওয়া হচ্ছে না কারণ তিনি আইন ভঙ্গ করেছেন, তিনি মহাবিপদ সংকেত বাংলাদেশের জন্য, তাহলে এই মাহিয়া মাহি কোন আইনের কারণে তিনি মাত্র 2 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন? আজকের এই ডিজিটাল অ্যাক্টের মামলায় তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন সজ্জন ব্যক্তিত্ব মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে প্রায় 1 বছরের অধিক সময় তিনি এখানে জেলের মধ্যে ছিলেন এবং সেটাকে রায় দিয়ে কি করা হয়েছে, সেই 1 বছর সময়টাকে তাকে শাস্তি হিসেবে তাকে বিবেচনা করে তারপরে তাকে মুক্তি দিয়েছে, তার মানে পূর্ণাঙ্গভাবে তাকে শাস্তি দিয়েছে এই ডিজিটাল অ্যাক্টের মামলায়। অথচ সেই ডিজিটাল অ্যাক্টের মামলায় কিন্তু মাহিয়া মাহিরা জামিন পায়, সেই ডিজিটাল অ্যাক্টের মামলায় কিন্তু বাংলাদেশের আপনার পরিমণিরা জামিন পায়, সম্রাটরা জামিন পায়, বাংলাদেশের বর্তমানে বিভিন্ন জায়গায় এই সকল কর্মকাণ্ড চলছে। মূলত একটি ফ্যাসিস্ট অবৈধ এই অগণতান্ত্রিক হাসিনা সরকার দেশের মানুষের মুক্তি চায় না, দেশের মানুষের বিরুদ্ধাচরণ করছে, দেশের মানুষের বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে যেটা এদেশের মানুষের জন্য কখনোই কল্যাণকর নয়। বাংলাদেশকে আজকের এই জালিমের জুলুমের কারাগার থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশের এই অবৈধ হাসিনা সরকারের এই সকল অন্যায় অত্যাচার জুলুম অবিচারের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনারা সেটা করতে ব্যর্থতার পরিচয় দেন, আজ যদি সেটা করতে না পারেন, তাহলে এদেশের আলেমরাই জেলে থাকবে, এদেশের জুলুমবাজরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। বন্ধুরা আমার আজকের ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে আজকের একজন ছোট্ট আলেম, তিনি সেই কি বলে একজন আলেমকে হাতে বেরুয়া দিয়ে তারপরে রাস্তায় রাস্তায় টানা হচ্ছে, আজকের ইসলামিক স্কলারসদেরকে রাজনীতিবিদদেরকে আজকের হাতে বেরুয়া করিয়ে তারপরে রাস্তায় রাস্তায় টানা হচ্ছে, জেলের মধ্যে জামিন ছাড়া তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আজকের এদেশে কোনো এই পরিমণি এই মাহিয়া মাহি তাদের কোনো বিচার হচ্ছে না। আজকের মুরাদরা পর্যন্ত, সেই সাবেক এমপি মুরাদ যিনি বিতর্কিত ছিলেন এই মাহিয়া মাহিকে কেন্দ্র করে, একদিনের জন্য তাকে জেলে যেতে হয় নাই, এখন পর্যন্ত এমপি পদটা তাকে কেউ কেড়ে নেয় নাই, কিন্তু এদেশের আলেমদের, এদেশের মানুষদের, এদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে আজকে তারা কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু আজকের বাংলাদেশের কোনো আইনের কাছে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আইনের কাছে তারা হচ্ছে ডাকাত, আইনের কাছে তারা হচ্ছে চোর, আইনের কাছে তারা হচ্ছে খারাপ, আইনের কাছে তারা হচ্ছে ধর্ষণকারী। অথচ এদেশে ধর্ষণ করেছে আওয়ামী লীগ, এদেশের সমগ্র জনপদটাকে আজকের ধর্ষণের সেঞ্চুরিতে পরিণত করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অথচ তাদেরকে গ্রেপ্তার করা হয় না। গরু চুরি, ছাগল চুরি, লুচ্চামি, বাংলাদেশের যত অপকর্ম রয়েছে সকল অপকর্মের সাথে সংযুক্ত রয়েছে এই ভেয়া বেপাশা এই বর্তমান অবৈধ হাসিনা সরকার। বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করেছে তারা, অথচ তাদের বিরুদ্ধে কেউ কথা বলার নেই, তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আজকের এই চোরেরা, ডাকাতেরা, লুটেরারা, আজকের এই সন্ত্রাসী শেখ হাসিনা বাহিনী আজকের বাংলাদেশের সমগ্র জনপদকে শেষ করে দিচ্ছে, সে নিয়ে আপনাদের আমাদের বাংলাদেশে কোনো আইন আদালত নেই। আজকের এই ডাকাত বাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে না পারলে বাংলাদেশ আজকের ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, যেটা ইতিমধ্যেই তারা ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের আইন বিচার আদালত পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। আমি একটু আগে একটি লাইভে বলেছিলাম যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে পর্যন্ত কলুষিত করে আজকে সেখানে 2000 পুলিশ ঢুকিয়ে অন্যায়ভাবে আমাদের ভাইদের উপরে জুলুম করে নির্যাতন করা হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ
বাংলাদেশকে যদি মুক্তি করতে হয় এই অবৈধ হাসিনা সরকারের পতন নিশ্চিত করা ছাড়া বাংলাদেশের কোনো মানুষের মুক্তি মেলবে না। আসুন আমরা সবাই মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিই, মানুষের কাছে এই সঠিক তথ্য পৌঁছে দিয়ে এই অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে গর্জে উঠি, দেশকে রক্ষা করি, দেশের পক্ষে অবদান রাখি, সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতনকারীদের বিরুদ্ধে কথা বলি, এই সকল মাফিয়া গোষ্ঠীদের বিরুদ্ধে কথা বলি যারা আজকে দেশটাকে শেষ করে দিচ্ছে, যাদের কাছে আইন বিচার আদালত হচ্ছে নায়ক নায়িকাদের জন্য, আর এদেশের দেশপ্রেমিক নাগরিক ইসলামপন্থী নাগরিক কিংবা দেশের মানুষের পক্ষে যারা কথা বলছে তাদের জন্য যে দেশে কোনো আইন নেই সে দেশে অন্তত এই দেশটা কোনো সেই স্বাধীন দেশ হতে পারে না। আমরা 1971 সালে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করেছি কি জন্য? স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে এদেশে বিচার পাওয়ার জন্য, স্বাধীনভাবে এদেশের আইন আদালতকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আজকে বাংলাদেশের আইন হচ্ছে তাদের জন্য যারা আওয়ামী লীগের ছায়াতলে থেকে এদেশটাকে ধ্বংস করে, তারাই এদেশের আইন আদালত প্রতিষ্ঠা করতে পারে, আর বাকিদের জন্য কোনো আইন নেই। আসুন আওয়ামী ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে সবাই গর্জে উঠি, সবাই শেয়ার করে কমেন্টস করে জাতিকে জানিয়ে দেই, বাংলার প্রত্যেকটি জনগণকে উদ্বুদ্ধ করি এই অবৈধ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। সরকার আমাদের বিরুদ্ধে যত অপকর্ম করুক তার বিরুদ্ধে আপনাকে আমাকে কথা বলতেই হবে। ওরা কণ্ঠরোধ করতে চায়, ওরা স্বাধীনতা রোধ করতে চায়, ওরা ভোটাধিকার হরণ করতে চায়, ওরা আজকের মানুষের বিচার বিভাগকে ধ্বংস করতে চায়, সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনাকে আমাকে কথা বলতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও, মোট 4টি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। চিত্রনায়িকা মাহিয়া মাহি কেন গ্রেপ্তার হয়েছে সেটা আপনারা জানতে পারলেন, কিভাবে গ্রেপ্তার হয়েছে সেটাও জানতে পারলেন, এবং গ্রেপ্তার হওয়ার পরে অতি দ্রুত কিভাবে তিনি মুক্তি পাইলেন বা তাকে জামিন দেওয়া হলো এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক। তো আমি আর এই বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সে পর্যন্তই আল্লাহ হাফেজ।